ইনিংসের শেষ দুই বলে দুই ছক্কা, তারপর থেকে গেছে তাওহিদ হৃদয়ের আক্ষেপটা। ম্যাজিক ফিগারে যে পৌঁছানো হলো না, 96 রানে হৃদয় থাকেন অপরাজিত। মাঝ পথে দিক হারানো বাংলাদেশ দলকে একাই টেনে নিল, টাইগাররা চ্যালেঞ্জিং টোটাল করল। তবে তাওহিদ হৃদয়ের দুরন্ত ইনিংস কোনো কাজেই আসলো না, একের পর এক ক্যাচ ছেড়েছে টাইগাররা। জীবন পেয়েছেন চারিত আসালাঙ্কা ও পাথম নিশাঙ্কা। বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে, টাইগাররা চায় সিরিজ জয় নিশ্চিত করতে। টস জিতে শ্রীলঙ্কা ফিল্ডিংয়ে, প্রথম ওয়ানডের মতো এ ম্যাচেও লিটন দাস রানের খাতা খুলতে পারলেন না। 91 ম্যাচের ক্যারিয়ারে এ নিয়ে 14 বার 0 রানে লিটনের ফেরা। শুরুতে উইকেট হারালেও দলকে চাপে পড়তে দেননি সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। 10 ওভার শেষে 1 উইকেটে 64 বাংলাদেশের সংগ্রহ। মাদুশাঙ্কার বলে আউট হলেন বাংলার কাপ্তান, নাজমুল শান্তর ব্যাটে 40 রান। 52 বলে সৌম্য সরকারের 50, চমৎকার ব্যাটিং করেছেন তিনি। 66 বলে 68 রান করেছেন সৌম্য সরকার, হাসান আঙ্গার বলে আউট হন এই ওপেনার। হাসান আঙ্গার 1 ওভারেই জোড়া ধাক্কা, রানের খাতা খুলতে পারেননি মাহমুদুল্লাহ। তাওহিদ হৃদয় এবং মুশফিকুর রহিমের জুটি বেশি বড় হতে দিলেন না ওয়ান ইন্দু হাসারাঙ্গা। 173 রানে পঞ্চম উইকেট হারায় বাংলা। মেহেদি মিরাজও উইকেটে বেশিক্ষণ টিকতে পারলেন না। তবে এক প্রান্ত আগলে রাখেন তাওহিদ হৃদয়, 74 বলে ওর 50, 96 রান হৃদয়ের ব্যাটে, 7 উইকেটে 286 বাংলাদেশের বোর্ডে। শুরুতেই টাইগারদের ব্রেক থ্রু দিলেন শরীফুল ইসলাম, ভিস্কা ফার্নান্দোর নামের পাশে 0 রান। বোলিংয়ে এসেই তাসকিনের আঘাত, লঙ্কান কাপ্তান কুশাল মেন্ডিস কাট। পরের ওভারে শরীফুল ইসলামের ধাক্কা, 43 রানেই 3 উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে ঘুরে দাঁড়ান পাথম নিশাঙ্কা ও চারিত আসালাঙ্কা, দুজনই পেয়েছেন 50-র দেখা। 100 বলে নিশাঙ্কা পূরণ করেন সেঞ্চুরি, আসালাঙ্কাকে সাথে নিয়ে লঙ্কানদের জয়ের পথ তৈরি করেন তিনি। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিল শ্রীলঙ্কা, বাজে ফিল্ডিংয়ে ম্যাচ হারলো টাইগাররা।